আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আপনারা দেখছেন ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠান, সঙ্গে আছেন ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব ফাদিলত শেখ আবুল হোসেন খান। আমরা আজকে আলোচনা করছিলাম যে টপিক নিয়ে, সেটি হচ্ছে সেফ গার্ডিং চিলড্রেন, এবং আমরা আগের সেগমেন্টে আপনাদের কলও নিয়েছি। এবং এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি নট ওনলি ইউ ওয়াচিং অন দি চ্যানেল এস টেলিভিশন বাট অলসো অন ফেসবুক পেজ। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন, এবং টিভি স্ক্রিনের মাধ্যমে আপনাদের যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে রাখতে পারেন, এবং শেখ টু দি বেস্ট অফ এবিলিটি উইল আনসার ইয়োর কোয়েশ্চেন্স। নাও উইদাউট ওয়েস্টিং এনি টাইম শেখ, আমি একটু জানতে চাচ্ছি এই বিষয় নিয়ে, যেহেতু এখন এটা অ্যাট দ্য মোমেন্ট ইটস এ প্রবলেম উইদিন দ্য টিনেজার্স অ্যান্ড দ্য ইয়ং চিলড্রেন্স দ্যাট উই হ্যাভ গট, যে এখন ভায়োলেন্সের দিকে তারা খুব বেশি অগ্রসর হচ্ছেন। ওয়ান আই সে ভায়োলেন্স ইজ নাইফ ক্রাইম, অন্য অন্য জিনিস, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে, যেটা আপনি ইমাম আপনি দেখছেন এগুলো জিনিস সারাউন্ডিংয়ে, যে তাদের যে গ্রুপ এখন যে শব্দ ইউজ করা হয় যে গ্যাং, নাও দে ফল ইন টু দ্য রং ট্র্যাপ, এইটা যেভাবে না যাওয়া হোক, হোয়াট শুড প্যারেন্টস ডু? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমাদের সমাজে আপনি কিছু ওয়ার্ড উল্লেখ করেছেন, চারটি জিনিস হয়ে থাকে রেগুলার সবসময়, এবং পুলিশ এগুলোকে ট্যাকল দিতে পারছে না বলে তারা জায়গায় জায়গায় এখন কমিউনিটির হেল্প নিতে বাধ্য হচ্ছে। নাম্বার ওয়ান ড্রাগ, ড্রাগের মধ্যে আবার নাম্বার ওয়ান একটা আছে, এটা হচ্ছে এই যে কি বলে এটার নাম, ফু ফু করে ছড়িয়ে দেয় সব বাতাস, লাফিং গ্যাস নাম্বার ওয়ান। যাক, নাম্বার টু হচ্ছে গ্যাং ফাইটিং, আর নাম্বার থ্রি হচ্ছে নাইফ ক্রাইম, আর শেষেরটা হচ্ছে আপনার কি বলে এই পিয়ার প্রেশার। যে কোনো পাপ কাজের দিকে পিয়ার প্রেশার ডাক দিলেই হইলো, আর কিচ্ছু লাগে না। সে পিয়ার প্রেশার একটু বাংলা যদি বলতেন, পিয়ার প্রেশার হচ্ছে নিজের ফ্রেন্ডদের একটা ইনফ্লুয়েন্স, বাংলা আবার কি মানে ফ্রেন্ডদের একটা প্রভাব, একটা ফ্রেন্ডশিপ, একটা যে সার্কেলে আছে, সার্কেলে সে আছে, ওই সার্কেলে একটা ইনফ্লুয়েন্স তাদের উপর প্রভাব পড়ে। এক্স্যাক্টলি, যে তুমি এখন এটা করোনি বা তুমি এখন এটা দেখেনি। জি জি, মা বাবা যদি একদিকে খাদ্য খুব ভালো সোনার খাবার তৈরি করেও ডাকে, আর যদি খাওয়াতে বসেও যায় ছেলে, ওই সময় যদি কোনো ফ্রেন্ড ফোন করে ফেলে, তাহলে খাবার মাথা পিতা সব সিকিপেস করে দৌড়, কই যাচ্ছি বাবা, সে আনসার করবে না, সে বলবে আমি আসতেছি, আসতেছি মানে আজকে আর সে নাই। এর অর্থ হচ্ছে দেখেন কী শক্ত একটা ইনফ্লুয়েন্স কাজ করতেছে এখানে, অথচ আগে এটা ছিল না। তো এই চারটি জিনিসকে যদি আমরা ওয়ান বক্সে করে ঢুকাই, তাহলে এইগুলো কেমনে সৃষ্টি হয়েছে এখানে আসেন, রুট কজ কেমন। রুট কজে যদি আমরা যাই, আমরা দেখব যে পিতামাতার নেগলিজেন্স, আমরা যারা পিতামাতা ছিলাম বা আছি, আমরা সময় মতো ঔষধ ব্যবহার করি নাই। লোক বড় হওয়ার পরে এখন চিল্লাচিল্লি করতেছি, হুজুর দোয়া করবেন বলতেছি, ফোন করে বলতেছি, হুজুরকে না এমনিও দোয়া চাচ্ছি, পয়সা দিয়েও দোয়া চাচ্ছি, কত কিছু করতেছেন, কিন্তু সময় মতো ঔষধ কী, এবং সেই বয়সটা কত, সেই বয়সটা ছিল প্রত্যেক পিতামাতার একেবারে বিগিনিংয়ে। আমাকে যেটা এটা কোশ্চেন করা হয়েছিল যে বিয়ে শাদির পর পিতামাতার সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে যে আপনি আপনার এই সন্তান দিয়ে কী করবেন ফিউচারে, ইউ হ্যাভ টু প্ল্যান অ্যাকর্ডিংলি। অনেকে নিয়ত করে বসে একটা নিয়ত, দেখেন এটা কিন্তু রং নিয়ত, যে আমার ছেলেকে আমি হাফিজ বানাবো, এমন মেয়ে পাইছে তো বলে যে আমি যে সন্তান পাই প্রথমে তাকে আমি হাফিজ বানাবো, এখন মেয়ে হয়ে গেছে কী করবে, তো ট্রাই করে এরপরে কয়েক পারা হয় বা কিছু হয় এরপরে ভুলে যায়, এভাবে করে নিয়ত করা ঠিক না। এখন নিয়ত করবেন আপনি কোন সময়, সন্তান আসছে দুনিয়ায় তার এবিলিটির উপর আপনি চেক করেন সে কী করতে পারে, সে ক্যাপাসিটি এবং এবিলিটি এই দুইটাকে সামনে রাখেন। আপনি দেখবেন যদি আপনার সন্তানটা খুব বেশি বাংচুরের কাজ করে, আপনি গাড়ি কিনে দিয়েছেন, সে একবারে ভেঙে ঠেঙে উঠে উল্টাপাল্টা করেছে, একদিনের মধ্যে স্ক্রু উঠে স্ক্রু ঢুকাই ঢুকাই কোন দিকে কোন দিকে, এটা সে তার কথা হচ্ছে এটা কাজ করে কেন, দেখি আমি ট্রাই করি, তাহলে বুঝতে হবে এই এই সন্তানটা ইঞ্জিনিয়ার হতে পারে, চান্স আছে, টেকনিক্যাল কোনো কাজ করতে পারবে, মানে এই মোবাইল বললেন, টিভি বললেন, এগুলো যদি সে রিপেয়ার টিপেয়ারের কাজ দেন খুব ভালো হবে। এটা একটা এক্সাম্পল দিচ্ছি। আবার দেখবেন কোনো কোনো সন্তান আছে মুখস্থবিদ্যা খুব ভালো, আপনি যে দোয়া বলেছেন ছোটোবেলা, এখন তার মুখস্থ এখনও মুখস্থ আছে, তার বয়স এখন 8-10 হয়ে গেছে, ছোটোবেলা আপনি শুয়ে শুয়ে তাকে এই গান গেয়ে গেয়ে কিছু দোয়া শিখিয়েছিলেন, কোনো একটা গানের কলি শিখিয়েছিলেন, এখনও তার কাছে এটা এটা মুখস্থ আছে, সুবহানাল্লাহ, বুঝতে হবে যে তার মুখস্থবিদ্যা ভালো। তার ক্ষেত্রে যদি আপনি নিয়ত করেন যে এটা বোধহয় হাফেজি করতে পারে, এরপরেও কিন্তু শেষ না, আপনি তাকে টেস্ট করেন, আপনি তাকে কয়েকটা সুরা দেন, আপনি দেখেন যে কতক্ষণ সময় লাগায় মুখস্থ করতে, যদি দেখেন যে কুইক কুইক পারে, তাইলে আপনি তাকে সাহস করে হিফজ করানোর নিয়ত করেন। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে তাকে দু একটা দিলে পড়ে না,
সে উল্টাপাল্টা করে, আপনি বলছেন যে উল্টাপাল্টা যেহেতু করে তাহলে খুব দুষ্ট, এটাকে দিয়ে হাফিজিতে দিয়ে দেই কোরআনের বরকতে ঠিক হয়ে যাবে না, এটা কিন্তু রং প্ল্যান, এই জাতীয় প্ল্যান কিন্তু অনেকে করে ফেলেন। তাহলে এক নম্বর হচ্ছে এই প্ল্যানটা টাইম মতো হয় নাই, যার ফলে এখন বেটা বড় হয়েছে, এখন তার মোষ উঠার বয়স হয়ে গেছে, মানে টিন হয়ে গেছে, 13 থেকে মোটামুটি মোষটু একটা করে গজায়। কেমন এই বয়সে ছেলে অথবা মেয়ে যদি হয় তাহলে আপনি এখন কোনো প্ল্যান করতে কিন্তু পারবেন না, এখন এখন আউট অফ প্ল্যান হয়ে গেছে, এখন তার বয়স যেটা হয়েছে এখন সে তার নিজস্ব প্ল্যানে সে নিজে চলে। দেখেন 5, 7 থেকে 8, 9, 10 পর্যন্ত আপনি হাতে দৌড়ে নিয়ে গেছেন স্কুলে, কিন্তু যখন 12 হয়ে যাবে আপনার হাতে সে ধরবে না, কারণ কি এটা হচ্ছে তার প্রেস্টিজের একটা 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 কোয়েশ্চন, কারণ সে এখন বিগ বয়। এখন যদি আব্বার হাত ধরে স্কুলে যায় খুব সরম লাগে, তেমন মায়ের হাত ধরে যাবে ইম্পসিবল, এখন আর যাবে না, কারণ এখন সে 12 এবং 13 হয়ে গেছে। এই জন্য এই এই বয়সে আসার আগে এক কথা টিনেজের আগেই তাকে সব কিছু শিখাই ফেলতে হবে, ওই সময় আপনি দিন শিখান, ইসলাম শিখান, ভালো মানুষ হওয়া কাকে বলে এটা শিখান। এই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যেসব পিতা মাতা আমরা ব্যর্থ হই, আমাদের এটা পরে গিয়ে কাজে লাগতে খুব বেশি অসুবিধা হয়ে যায়। প্রবলেম হচ্ছে এই সময় বাবা কিন্তু কমিউনিটি লিডার একটা পজিশন নিয়ে খুবই ব্যস্ত আছেন, ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত আছেন, মা কিন্তু সোশ্যালাইজেশন নিয়ে আবার খুব ব্যস্ত আছেন, একটু কেন হয় এটা? এটা হওয়ার কারণ কি যে সন্তান নষ্ট হয়েছে, এর অর্থ হচ্ছে ভালো প্যারেন্টিং করতে পারেন নাই, পিতাও পারেন নাই, মাও পারেন নাই, অথবা মা আপনার চেষ্টা করেছেন কিন্তু তার গড় নিয়ে তার কুক নিয়ে ক্লারিফাই করতে হচ্ছে জেনারেলি, কারণ এক্সেপশন তো থাকতেই পারে, হয়তো অনেক সময় দেখা গেছে যে বাবা চেষ্টা করেছেন এটাও হতে পারে, উই হ্যাভ টু কভার বোথ দিস। জাযাকাল্লাহ খাইরান। অনেক সময় পিতা হচ্ছেন খুব বেশি ব্যস্ত, তার কাজ নিয়ে হইতে পারে, তিনি একটা জায়গায় হয়তো একটা ফুল টাইম আরও আরও একটা পার্ট টাইম বা দুইটা পার্ট টাইম করেন, সব মেরিয়া উনি হইতে ব্যস্ত, মানে ওনার হয়তো লোনে বোঝা আছে যে যে কোনো কারণে দায়িত্ব রেসপন্সিবিলিটি একটু বেশি আছে, এক্স্যাক্টলি, অথবা সামাজিক কাজে তিনি খুব বেশি অ্যাক্টিভ। আবার কিন্তু দেখা যায় যে মাও বোধ হয় তিনি একটু কাজ করেন, এখন কাজ করার কারণে তার যে এই কোমলমতি, এই ব্রেনটা, এই শরীরটা একটু বেড়ে ওঠার সময় মায়ের পুরো সাপোর্ট দেওয়া দরকার ছিল, আব্বার আব্বার পক্ষ থেকে সাপোর্ট দরকার ছিল এবং আদরের দরকার ছিল, এই আদরটা তারা মিস করছে, এই মমতা তারা এখানে মিস করে ফেলেছে, যার ফলে এটা কিন্তু সে একটু কী বলে সেলফ ডেভেলপমেন্টের দিকে আগাইছে, যার ফলে তার নিজস্ব রুচি অনুযায়ী সে আগাইছে, তাকে কেউ এখানে মানে পুরা কোনো হেল্প করে না, সাপোর্ট করে না, মানে এখানে ভ্যাকিউম ছিল, এখানে কিছু গ্যাপ ছিল, ভ্যাকিউম ছিল। দুই নম্বর যেটা আমরা উল্লেখ করতে চাইব সেটা হচ্ছে যে পিতামাতা তাকে হেল্প করেছেন ঠিকই, কিন্তু পিতামাতা হেল্পের মধ্যে কিছু রং ছিল, ওনারা দুজন অথবা একজন ভালো প্যারেন্টিং শিখেন নাই, প্যারেন্টিং অর্থাৎ পিতামাতা গিরি করা। এদেশে মাশাআল্লাহ বেশ কিছু কোর্স আছে, প্যারেন্টিং কোর্স, এই জন্য আমার পক্ষ থেকে অনুরোধ করব যে কাইন্ডলি সকল পিতামাতা, আপনারা যারা এখন প্যারেন্টিং কোর্স করেন নাই, সুন্দর সন্তান গড়ার জন্যে, একটা গুড সিটিজেন করার জন্যে, গুড মুসলিম করার জন্যে আপনার আমার প্রয়োজন হচ্ছে একটা প্যারেন্টিং কোর্স করা উচিত। আমি তো বলবো এটা উচিত না, ফরজ বলবো, কারণ হচ্ছে যে অনেক পিতামাতা একেবারে শিক্ষিত পিতামাতা পর্যন্ত মানে ভুল করে বসেন, তাদেরকে যেভাবে করে মানে একটু হেল্প করা দরকার ছিল, অ্যাসিস্ট করা দরকার ছিল, এটা করে গ্যাপ হয়ে যায়। তিন নম্বর আমি উল্লেখ করতে চাইব সেটা হচ্ছে যে উত্তম সর্বোত্তম প্যারেন্টিং হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখা প্যারেন্টিং। এই জন্য যদি একটা ইসলামিক বই যদি পিতামাতার পড়েন, এখান থেকে যদি কোর্সে নাও আসতে পারেন, আপনি ইসলামিক কিছু বই পড়েন, যে বইগুলো হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো সাহাবি তার সন্তানদেরকে তিনি কীভাবে করে লুক আফটার করেছেন, আমরা যদি ওখানে যাই আমরা কিন্তু পেয়ে যাব। একটা বই লিখেছেন মিস জুডি করে, আমেরিকান একজন লেখক, খুব ভালো লেখক, এবং তিনি প্যারেন্টিং কোর্সের উদ্যোক্তা, ওয়ান অফ দ্য গ্রেট উদ্যোক্তা। তো এখন তার অনেক কিছু বই লেখা আছে, তারগুলা এবং ফৌজান আল ফৌজান শেখ, একজন সৌদি বড় গ্রেট শেখ, তার লেখা আছে একটা তারবিয়াতুল আওলাদ নামে একটা বই। এইসব বই যদি কিছু আমরা পড়া আরম্ভ করি, তাহলে আশা করি আপনার ঘরের সন্তানটা বাঁকা হবে না, ইনশাল্লাহ গ্যাং ফাইটার হবে না, এবং সে এইসব থাকতে হবে, কারণ আজকাল কিন্তু মা বাবারও কিন্তু বাচ্চা একটু ইম্পেশেন্ট যদি হয়, মা বাবারও কিন্তু স্লিপ অফ টাং এর কারণে হয়ে যেতে পারে, বের হয়ে যায় অনেক দোয়া। লাস্ট আমি বলবো যে আপনি খুব ভালো একজন প্যারেন্ট,
আপনি পিতা অথবা মাতা অথবা আপনার উভয়ে খুব ভালো মানুষ, ট্রাই করেছেন, হার্ড ট্রাই করেছেন, কিন্তু সে ঠিক হয় না, উল্টাপাল্টা তার কাছ থেকে যায় না। তাইলে আপনাকে দুইটা পরামর্শ। নম্বর ওয়ান, তার জন্য রুকিয়া করেন, হইতে পারে কোনো জিনের লিঙ্ক তার সাথে হয়ে গেছে, এই জন্য উল্টাপাল্টা করে তার অবস্থা চেঞ্জ হয়ে যায়, তার মন চেঞ্জ হয়ে যায়। আপনাকে আগে যেভাবে করে রেসপেক্ট করতো, আম্মু বলে ডাকতো, এখন আজকাল কী বলে আই ডোন্ট ওয়ান্ট টু কল ইউ লাইক দিস, এবার যদি উম্বি ফেস করে ফেলে বুঝতে হবে যে সামথিং ইজ চেঞ্জিং। তাইলে আপনারা প্লিজ তার সাথে বাদানুবাদ না করে, তাকে রাগারাগি না করে অথবা তাকে কোনো অ্যাটিচিউড শো না করে আপনারা সবর করে করে তার সাথে আগাবেন, আর একটা রুকিয়া করবেন, প্লিজ একটা রুকিয়া করবেন। কারণ হচ্ছে এদেশে জিনের প্রাদুর্ভাবটা খুব বেশি হয়ে যাচ্ছে আজকালকে, খুব বেশি হয়ে যাচ্ছে। এই জন্য সকল মা বাবাকে বলবো রাগারাগি না, বাদানুবাদ না করে বরং রুকিয়ার ব্যবস্থা করবেন। আর লাস্টে বলবো আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই নিয়ামতটা এসেছে আল্লাহর কাছ থেকে, কেমন আপনার কাছে, আল্লাহ আপনাকে দিয়েছেন। এখন যদি তাকে মানুষ করতে আমাদের যত চেষ্টা করা দরকার সব করতেছি, আর আখেরে গিয়ে যেন আমরা দোয়া করি যে আল্লাহ তুমি দিয়েছো, কোন দোয়া করবো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আ'লাম। জাজাকাল্লাহ খের। এখানে একটি পয়েন্ট বলতে হবে যে শেখ যেহেতু বলেছেন রুকিয়ার কথা, আপনারা যোগাযোগ করবেন বনোফাইড কোয়ালিফাইড অথেন্টিক, যেগুলো যদি কোনো ধরনের আপনাদের জানা থাকে, দেন প্লিজ ডু গেট ইন টাচ উইথ পিপুল হু আর কোয়ালিফাইড অ্যান্ড নলেজেবল ইনশাআল্লাহ। ডু প্লিজ কিপ অ্যাওয়ার অফ ইট। ইনশাআল্লাহ যাচ্ছি পরবর্তী কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জীবন আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হইল কি আছে, আমার দুইটা অসুস্থ মেয়ে, ঠান্ডে মানে ও ব্রেইনের খাম করে না, এই জন্য মানে একবারে টোটালি একটা নিউবর্ন বেবির মতন হয়ে সামান্য ঠিক আছে, আমি কইরাম ফুললি নাই আলহামদুলিল্লাহ, জাস্ট লাইক ব্রাইট রং তোরা জানোই তো, থান লাগি কতখান ইসলামের নলেজ জানার মানে ইম্পর্টেন্ট, নমাজ কি রোজা কি তাই নিজে বইয়া ফর্তা ফারবা নি, এটা লাগে আল্লাহ কি মাফ করবা না, যখন আপনি কিছু কিছু মানছে আমরা রেখর যে আমরা মা বাপর গুণা, যে আমরা মা বাপের মানে ওরারে শিকাই না যখন না, আমরা মরিয়া হল্লা আল্লাহ গেছে গিয়া কি জিনো, বা এন্ড অফ দ্য ডে আল্লাহ তো আমরারে দিছই না, ওখানে অষ্টা লাগে জানতাম সেই কারণে আমি প্লিজ আমরা এমন সিচুয়েশনে ফোরসি লাইক দুইজন মেটার লইয়া যে আমরা কনফিউজের মতন যে এই নেখান হয়নি এই নেখান হয়নি, আমি শুধু সবচেয়ে প্রথম কথা যেটা বলতে চাই, মাশাআল্লাহ ইউ আর ভেরি পাওয়ারফুল মাদার, ভেরি ভেরি স্ট্রং, মে আল্লাহ কিপ ইউ স্ট্রং, দ্যাটস মাই দোয়া, দ্যাটস আওয়ার দোয়া ফ্রম হিয়ার ইনশাআল্লাহ। এবং শেখ, যেটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে সামাজিক যে প্রেশার আছে বা মানুষের অনেক ধরনের চিন্তা, প্রথমে শুরু করতে চাই আপনি একটু দোয়া দিয়ে এবং তারপরে আপনার প্রতি অত্যন্ত সদয়ভাবে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পেশেন্সকে কবুল করুন। এবং একটা কথা দিয়ে বলি বোনকে, আপনি একজন মা, আপনার কপাল বড় ভালো, আপনাকে যেসব লোক ডিস্টার্ব করে আপনি বিতশ্রদ্ধ হবেন না, আপনি গাবড়াবেন না, আপনার কিসমত বড়ো ভালো। আল্লাহ তাআলা কী বলেছেন জানেন, যে যেসব সন্তানকে মা বাবারা লুকাফটার করে 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 কষ্ট করে বড় করে এবং তারা যে জ্বালাতন দেয়, কষ্ট দেয়, মারা সবর করে, এই মাদেরকে ওই সব সন্তান কেয়ামতের দিন ডেকে ডেকে নিয়ে জান্নাতে নিয়ে প্রবেশ করাবে। এবং তার দলিল হচ্ছে সূরা আয-জুমারের আয়াত, ইন্নামা ইউআফা সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। যেসব মারা এইভাবে করে সবর করবে, এই সাবিরিন মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিগাইর হিসাব আজর দিবেন, আর বিগাইর হিসাব আজরের অর্থই হচ্ছে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আপনি সবর করেন এবং আপনার সাহেবকেও বলবেন যে তিনি সবর করেন, পিতা মাতা সবরের সাথে এই দুইটা সন্তানকে আপনার আগান, নম্বর ওয়ান। নাম্বার টু, প্রথম বাচ্চা যেটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, সিভিয়ার হয়ে গেছে, তার জ্ঞান নেই, তার
হালাল হারাম বোঝার ক্ষমতা মানে জ্ঞান নেই, এটাই নেই। যদি এটা নাই হয় তাহলে তার উপর শরীয়তের কোনো কার্য বর্তায় না, তার নামাজ নাই অটোমেটিক, তার রোজা নাই। এখন রোজা থাকলে না ফিদিয়া দিবেন বোন, রোজা তো নাই তার কাছে। কেমন এক্ষেত্রে ওলামায়ে কেরাম একটা মেজার দিয়েছেন, এটা আপনাকে বলি, আপনি মা আপনি বুঝতে পারবেন। বোঝের যদি সমাজের আন্ডারস্ট্যান্ডিংয়ের সে এটা কালো রং, এটা সাদা রং, উনি আমার আম্মা অথবা উনি আমার নানি, এটা যদি সে চিনতে পারে, এর দূর সেন্স থাকে, তাইলে তাইলে তার অর্থ হচ্ছে তার 50% সেন্স আছে, তার লাগে তার জন্য নামাজ লাগবে, রোজা লাগবে। আর যদি ওভার 50 হয়, আর যদি বোঝটা এত খারাপ হয় যে কোনো সময় মাকে বলে দাদি, কোনো সময় বোনকে বলে আম্মা, তাহলে বুঝতে হবে তার মধ্যে অসুবিধা আছে এবং তার জ্ঞান ক্লিয়ার না। অথবা জোহরকে বলতেছে আসর, জোহরকে বলতেছে ভজর, খাবারকে বলতেছে এটা হারাম কোনো জিনিস, এই জাতীয় যদি উল্টোপাল্টা হয়ে যায় বেশি, এবং তার এটা এটাকে বলে সিভিয়ার, যেটা আপনি উল্লেখ করেছেন, সম্ভবত সে সেই ক্যাটাগরিতে সে আছে। যদি হয় এক কথায় হুশ যদি না থাকে, উল্টাপাল্টা বুঝসুজ হয়ে যায়, তাহলে তার জন্য নামাজ নাই রোজা নাই, এটা হচ্ছে শরীয়তের মাসআলা। এখন যদি নামাজ নাই রোজা নাই থাকে, তাহলে তার জন্য কাফফারা আবার কিসের? কেমন যেমন রোগী মানুষ, আপনার অধিকতা আপনি বাদ দেন, একজন মুরব্বী মানুষ, কেমন মহিলা বা পুরুষ, তিনি যদি অসুস্থ হন, হসপিটালাইজড হন, তাহলে তার জন্য সেই জ্ঞান নাই অথবা ডিমেনশিয়া হয়ে গেছে, তিনি তার ছেলেকে বলতেছেন, ছেলে না বলে বলতেছেন তুমি তুমি কে আসছো, তোমার বাড়ি কই, চিনছেন না, তোমার আব্বা কই, এই জাতীয় কথাবার্তা উল্টাপাল্টা। এই জাতীয় লোকের উপর নামাজ আর ফরজ থাকে না, রোজাও ফরজ থাকে না। রোজা হইলেও কোনো ফিদিয়া দেওয়া লাগে না, যেহেতু তাদের উপরে নাই। এখন আসি আপনার সেকেন্ড মেয়ে যেটা কথা উল্লেখ করেছেন, যে তার একটু জ্ঞান আছে, সে একটু ডানবাম বোঝে, হালাল হারাম বোঝে, তার কতটুকু জ্ঞান লাগবে? জি, শরীয়তের জ্ঞান একেবারে মিনিমাম জ্ঞান লাগবে ইনশাল্লাহ। অর্থাৎ উজু কাকে বলে, ফরজ নামাজ কাকে বলে, কয়ক্ত এবং কেমন পড়তে হয়, দ্যাটস ইট, এদের পর্যন্ত শিখিয়ে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ। আশা করছি ভুল আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি আমরা শুনছি আপনাকে, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রশ্ন করুন, শুনছি। জি আমার একটা প্রশ্ন আছে, যে নফল তো অবশ্য সময় কাবাগ্রো আদুয়া দেব কিনা, কি টাচ করা দেবো নফল তো অবশ্য সময়। ঠিক আছে, বোঝা গেছে প্রশ্ন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের সময় একদম সংক্ষিপ্ত, ইনশাল্লাহ দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। দেখি আসসালামু আলাইকুম। আর আমরা কল নিতে পারছি না। সংক্ষিপ্ত প্রথম জনের জন্য বলি যে নফল তোয়াফে হাত দিয়ে কাবা ঘর ঠাস করার নিয়ম, ফরজ তোয়াফ নফল তোয়াফ সবটা সমান, তোয়াফ সমান, কোনো তোয়াফেই কাবা ঘরে গায়ে হাত দেওয়ার কোনো নিয়ম নাই, সুন্নতি কোনো নিয়ম আমরা পাই না। কেবলমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি দুই জায়গায় হাত দিয়েছেন, একটা জায়গায় বলেছি রুকনে ইয়ামানি সুন্নত, আর হাজিরা আসওয়াদের সময় এটাকে টাচ করার চান্স পাওয়া গেলে সহজ তরিকা সুন্নত, দ্যাটস ইট। অসংখ্য ধন্যবাদ। তারপরে নেক্সট প্রশ্ন ছিল যে হাত তুলে আপনি দোয়া করবেন কোন কোন জায়গায়, রসুল সাল্লাম একেবারে দেখিয়ে দিয়েছেন। এক নম্বর হচ্ছে হজের সময় আপনি হাত তুলে দোয়া করবেন আরফার ফিল্ডে, দুই নম্বর আপনি হাত তুলে দোয়া করবেন ইস্তেসকাল নামাজের সময়, তিন নম্বর আপনি হাত তুলে দোয়া করবেন আপনার নিজস্ব ইচ্ছায় যে কোনো সময় পার্সোনাল দোয়া ঠুয়ায়, কেমন? আর নামাজের পর যে দোয়া তাসবিহ আজকার বলেছি, এইসব সময় হাত তোলার কোনো নিয়ম এবং বিধান রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে আমরা পাই নাই। আল্লাহু আকবার। অসংখ্য ধন্যবাদ। আর কল নিতে পাচ্ছি না প্রিয় দর্শক, সময় একদম সংক্ষিপ্ত। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে আজকে অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে মোবারকবাদ, খুব সুন্দর করে ইন্টারঅ্যাকটিভ স্টাইলে প্রোগ্রামটা পরিচালনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। একটি জিনিস না বললেই নয়, আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, ইটস আ ব্লেসিং অ্যান্ড উই নিড টু ট্রিট ইট অ্যাজ আ ব্লেসিং, অ্যান্ড উইথ ব্লেসিং দ্যার ইজ অলসো আ রেসপন্সিবিলিটি দ্যাট উই হ্যাভ টু অ্যাডহিয়ার টু। সো লেট আস এনশোর দ্যাট উই অলসো অ্যাডহিয়ার টু স্ট্রিক্টলি টু আর রেসপন্সিবিলিটি, আমরা যেন আমাদের রোল বুঝি এবং কামা হাক্কাহু যতটুকু আমাদের সম্ভব বাচ্চাদেরকে সঠিক ইসলামের জ্ঞান যেন আমরা
দিতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যাদের কোনো ধরনের মেডিকেল কোনো ইস্যু থাকে বা ধরনের চ্যালেঞ্জেস থাকে, আমরা এখানে জাস্ট একটি জেনারেল ডিসকাশন করেছি, স্পেশালি যে বোনের দুটি বাচ্চা সম্পর্কে আপনি বলেছেন, আপনি দয়া করে যদি কোনো ধরনের একজন কোয়ালিফাইড ডক্টরের কাছ থেকে, মুসলিম ডক্টরের কাছ থেকে একটু জেনে নেবেন কী অবস্থা, এবং তারপরে একজন কোয়ালিফাইড স্কলার ওয়ান টু ওয়ান ইনশাল্লাহ যদি সুযোগ থাকে জেনে নেবেন ইনশাল্লাহ, দেন ডু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। এবং লাস্টলি হচ্ছে যখনই আমরা কোনো মানুষকে বা কোনো বাচ্চাদেরকে কোনো ধরনের অ্যালিগেশন আনবো বা কোনো ধরনের অবজেকশন আনবো, ওয়েজ টু রিমেম্বার দ্যাট কোনো প্রমাণ ছাড়া যেন কাউকে আমরা কোনো ধরনের তহমত বা কোনো ধরনের অ্যালিগেশন না দিই, এই সে যেন আমাদের সবসময় মনে থাকে এই শেখায় ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া হামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।